সালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো এবং তোমরা সুস্থ মনে সুস্থ দেহে তোমরা তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাচ্ছ, এবং আশা করি তোমাদের এই নিরলস পরিশ্রম এবং সাধনার মাধ্যমে তোমরা একটি ভালো রেজাল্ট করার দিকে এগিয়ে যাচ্ছ, এবং প্রত্যেকেই তোমরা ভালো ফলাফল করে তোমরা তোমাদের এই শিক্ষাবর্ষটি শেষ করতে সব সক্ষম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখো যে আমরা গত ক্লাস যে জায়গাটাতে শেষ করেছিলাম, অর্থাৎ বীজের মান নিয়ন্ত্রণ। বীজের মান নিয়ন্ত্রণ করতে গেলে একজন কৃষককে বা যে কেউকে একজন কয়েকটি পরীক্ষা করা দরকার, যে পরীক্ষাগুলোর মাধ্যমে সে তার বীজের মান নিয়ন্ত্রণ করা সুনিশ্চিত করতে পারে। তো সেরকম কয়েকটি পরীক্ষা আজকে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে হচ্ছে দেখো বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা। বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা, এটি তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে যেটি আছে যে নমুনা বীজের, অর্থাৎ যে বীজটি আমরা সংরক্ষণ করে রেখেছিলাম গুদাম ঘরে, যে কৃষক বীজ সংগ্রহ করার পর, শুকানোর পর, হ্যাঁ, বীজকে প্রক্রিয়াজাত করার পর এটি একটি নির্দিষ্ট জায়গায় বীজকে সংরক্ষণ করে। তো সেই সংরক্ষণ করা বীজের মধ্যে দেখো নমুনা বীজে শতকরা কতটি বীজ গজায় তা বের করাই হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা। যখন বীজের আর্দ্রতা 35-60% তার উপর হয় তখন অঙ্কুরোদ্গম শুরু হয়, অর্থাৎ আমরা যে বীজটি সংরক্ষণ করি এটিকে জমিতে লাগানোর পর সেখানে পানি দেওয়া হয়, এবং পানি দেওয়ার পর এর যে আর্দ্রতার পরিমাণ এটি কিন্তু বেড়ে যায়। এবং আমি গত ক্লাসে তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা বলেছিলাম যে যখন কোনো বীজ আমরা সংরক্ষণ করবো, যেমন ধানের বীজের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের আর্দ্রতার পরিমাণ হবে হচ্ছে 10-12%। তো এই বীজটিকে যখন আবার জমিতে লাগানো হচ্ছে তখন এর মধ্যে কি হয় যে ওই জমিতে আর্দ্রতা থাকে, জমির মধ্যে পানি থাকে, সেই পানি সংরক্ষণ করে বা সেই পানিকে শোষণ, বীজ শোষণ করে এর আর্দ্রতার পরিমাণ আবার বেড়ে যায়। তো এই আর্দ্রতার পরিমাণ যখন বেড়ে 35-60% হয় তখন কিন্তু শিক্ষার্থী বন্ধু সেখানে অঙ্কুরোদ্গম শুরু হয়, অর্থাৎ ওই বীজ থেকে গাছের শিকড় এবং উপরের দিকে শুটের অংশ বা বিটপের যে অংশটি, উপরে যে অংশটি সেটি কিন্তু বের হয়ে আসে, এবং এটি কি বলা হচ্ছে অঙ্কুরোদ্গম প্রক্রিয়া। এর হার শতকরা প্রকাশ করা হয় আর 100টি বীজ গুণে একটি বেলে মাটিপূর্ণ মাটির পাত্রে পানি ধারা ভিজিয়ে রাখতে হবে, এবং পানি ধারা ভিজিয়ে রাখলে যেটি হবে যে শুকনো যে বীজটি আছে সেটি বৃষ্টি পানি অ্যাবজর্পশন করা, পানি শোষণ করা শুরু করবে, এবং শুষ্ককরণ করার প্রতিদিন দেখতে হবে পানি যেন শুকিয়ে না যায়, অর্থাৎ পানি শুকিয়ে গেলে সেখানে আবার পানি দিতে হবে। নির্ধারিত সময় পরে বীজের অঙ্কুরোদ্গম শুরু হবে, যতটি বীজ গজাবে ততটি বীজের অঙ্কুরোদ্গম হার, অর্থাৎ আমি যদি 100টি বীজের মধ্যে আমার যদি 85টি বীজ সেখান থেকে, অর্থাৎ রুট এবং শুট, অর্থাৎ রুটের অংশ এবং গাছের উপর অংশ যদি বেরিয়ে আসে তাহলে আমি বলবো যে এই এই গাছের অঙ্কুরোদ্গমের হার হচ্ছে শতকরা 85। যদি আমার 100টি বীজের মধ্যে 80টি বেরিয়ে আসে তাহলে এই বীজের অঙ্কুরোদ্গমের হার হবে 80। যদি আমার এরকম হয় যে আমার এই বীজের মধ্যে 100টি বীজের মধ্যে আমার হচ্ছে 70টি বীজের থেকে গাছের রুট এবং শিকড় এবং উপরের অংশ বেরিয়ে আসছে তাহলে এটি হবে হচ্ছে 70%। এভাবে আমরা একটি বীজের গুণাগুণ আমরা এটি যাচাই করতে পারি বা বীজের মান নিয়ন্ত্রণ করতে পারি। এবং তোমরা এটি জানো যে কোনো একটি বীজের মধ্যে যদি শতকরা কোনো একটি নমুনা বীজের বীজ নেওয়ার পরে থেকে শুরু করে যদি এর শতকরা 80%, অর্থাৎ আমি যদি বলি 10টি বীজ আমি নিলাম, এই 10টি বীজ থেকে যদি আমার 8টি বীজের অঙ্কুরোদ্গম হয় তার মানে আমি বুঝবো যে এই বীজের কোয়ালিটি বা যোগ্যতা বা গুণাগুণ ভালো বজায় রেখেছে। যদি এর থেকে নিচে হয় তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সেই বীজগুলোকে আমাকে আরও ভালো করে বিশুদ্ধ করা দরকার, আরও বেশি উন্নত উপায় বা আরও সঠিক উপায় আমার বীজগুলো সংরক্ষণ করা দরকার। তো বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষার মাধ্যমে আমরা এটি নিশ্চিত করতে পারি। এরপর দেখো যে বীজের আর্দ্রতার পরীক্ষা, যে বীজ থেকে আর্দ্রতা বের করে নিয়ে তাতে কতটুকু আর্দ্রতা আছে তা জানার পদ্ধতিকে বীজের আর্দ্রতা বলা হয়, অর্থাৎ বীজ থেকে পানি বের করে নিয়ে তার মধ্যে সেই পানির পরিমাণ কতটুকু আছে সেটি হচ্ছে জানার পদ্ধতিকে বীজের আর্দ্রতার বলে। এবং আর্দ্রতা শতকরা হারটি এটি আমি লিখে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, আর্দ্রতা পরীক্ষা
আদ্রতার শতকরা হার নমুনা বীজের উদাহরণ আচ্ছা আমরা একটু বড় করে লিখি শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারবা এই পাশ থেকে আমরা লেখা শুরু করি নমুনা বীজের উদাহরণ তো এই হচ্ছে আর্দ্রতা শতকরা হারের হারের ফর্মুলা যে যে সূত্রটি রয়েছে দেখো যে নমুনা বীজ অর্থাৎ কোনো বীজ কোনো জায়গায় বীজ সংরক্ষণ করা আছে সেখান থেকে আমি নমুনা বীজ সংরক্ষণ করলাম বা ওজন করলাম ওজন করার পর শুকানোর পর আমি বীজগুলো শুকানোর পর আমি আবার ওজন করলাম এবং নমুনা বীজের ওজন দেওয়ার পর এটাকে 100 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই আমরা যে কতটুকু আর্দ্রতা কতটুকু পানি এই বীজের মধ্যে রয়েছে কারণ তোমরা জানো যে বস্তুর মানে বীজের মধ্যে যতটুকু ভর রয়েছে অর্থাৎ হচ্ছে যে এটি কিন্তু পরিবর্তন করা সম্ভব না তো যেটি শুকানোর ফলে যেটি হবে যে আমরা জানি যে যে জিনিসটি বেরিয়ে যাবে বীজ থেকে সেটি হচ্ছে পানি এই জন্যই হচ্ছে দেখো আমরা নমুনা বীজের ওজন এবং এর থেকে নমুনা বীজ শুকানোর পর ওজন অর্থাৎ বীজ শুকানোর পর যেই পানিটা বেরিয়ে যাবে অর্থাৎ সেই সেটাকে বের করার জন্য হচ্ছে আমাদের ফর্মুলা কারণ নমুনা বীজের মধ্যে যে সাপোজ এটা যদি 10 কেজি থাকে এবং শুকানোর পর ওজন পাওয়া গেলো হচ্ছে 8 কেজি তার মানে হচ্ছে যে এই যে 10 থেকে 8 কেজি মাঝখানে যে 2 কেজি এটি কী ছিল শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে বীজের আর্দ্রতা অর্থাৎ এখানে এটি শুকানোর ফলে যেটি হচ্ছে যে ওই পানিটি এই বা আর্দ্রতা বা পানি বা আর্দ্রতা ওই বীজ থেকে বেরিয়ে এসেছে এবং বেরিয়ে আসার ফলেই আমরা এই আর্দ্রতা যে শতকরা হার সেটি বের করতে সক্ষম হব এরপর শিক্ষার্থী বন্ধুরা আমাদের রয়েছে হচ্ছে বীজের জীবনী শক্তি পরীক্ষা যে একটি এই পরীক্ষার জন্য বীজ গজানোর জন্য একটি প্রতিকূল অবস্থা সৃষ্টি করা হয় এই প্রতিকূল অবস্থায় বীজ যে যে বীজ বেশি গজাবে সেই বীজেরই জীবনী শক্তি বেশি হবে বলে প্রতীয়মান হবে অর্থাৎ জীবনী শক্তি বলতে যেটি বোঝানো হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে যে একটি বীজের ভিতরের অভ্যন্তরীণগত শক্তির মাত্রা কতটুকু অর্থাৎ আমরা যখন একটি বীজ কোন একটি নির্দিষ্ট জায়গায় বা আমরা একটি ফিল্ডে বা আমরা গবেষণাগারে তৈরি করব তো গবেষণার পরিবেশটা কিন্তু শিক্ষার্থী বন্ধুর একটি আদর্শগত পরিবেশ থাকে তো এই বীজগুলোকে যখন আমরা গবেষণাগার করে আমাদের যে নির্ধারিত যে মাঠ রয়েছে সেই মাঠে যখন আমরা স্থানান্তরিত করব তখন কিন্তু সেটি কিন্তু গবেষণাগার মাঠের মতন একই রকম তাপমাত্রা বা পরিবেশ কিন্তু সেখানে বিদ্যমান থাকবে না অর্থাৎ সেখানে কিন্তু যে কোনো সময় তাপমাত্রার পরিবর্তন হতে পারে বাতাসের গতিপথের পরিবর্তন হতে পারে অর্থাৎ পরিবেশের যে কোনো উপাদানে পরিবর্তন হতে পারে হঠাৎ করে তো ওই রকম পরিবর্তিত অবস্থায় বা পরিবর্তিত পরিবেশে বীজগুলো বেঁচে থাকতে পারে কি না সেটিকে জানার জন্য বা সেটিকে বোঝার জন্য বীজের জীবন শক্তি পরীক্ষা করা হয় এবং এর ফলে আমরা যদি জানতে পারি যে বিরূপ পরিবেশে অর্থাৎ পরিবর্তিত অবস্থায় হঠাৎ করে পরিবর্তিত কোনো অবস্থায় যে বীজ বেঁচে থাকতে পারে কি না সেটি শিক্ষার্থী বন্ধুরা নিশ্চিত হওয়া সম্ভব হয় যেমন একটি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা ধরো যে তুমি বীজ উৎপাদন করতেছো এবং বীজ উৎপাদনের জন্য তুমি পানি ব্যবহার করতেছো তো প্রতিদিন যেই নির্দিষ্ট পরিমাণে পানি দাও তুমি হয়তো বা কমান না আস্তে আস্তে সেই পানির পরিমাণটা কমিয়ে দেবা
যদি কমিয়ে দেই তাহলে ওই কমানো পানি অবস্থা অর্থাৎ তার জন্য প্রয়োজনীয় যে পানি দরকার তার থেকে কম পানিতেও এই বীজগুলো বেঁচে থাকতে পারে কিনা বা বীজগুলো তার বৃদ্ধি অব্যাহত রাখতে পারে কিনা সেটি কিন্তু আমরা বুঝতে পারবো। অর্থাৎ যদি পানি কম দেওয়ার পরেও যদি হচ্ছে যে বীজগুলো তার উৎপাদন বৃদ্ধি বা বীজের বৃদ্ধি হতে থাকে তার মানে বুঝতে পারবো যেটি কম তাপমাত্রা অর্থাৎ একটু মানে পরিবর্তিত অবস্থায় বা পরিবর্তিত পরিবেশের অবস্থায় এরা বেঁচে থাকতে পারবে। আর যদি গাছগুলোর বৃদ্ধি ব্যাহত হয় বা গাছগুলো পাতা শুকিয়ে যায় বা গাছের বৃদ্ধি হচ্ছে না বা চারা বীজগুলো মারা যাচ্ছে বীজ থেকে উৎপাদিত চারা গাছগুলো মারা যাচ্ছে তো তখন এর ফলে যেটি আমরা বুঝতে পারবো যে এর ভিতরে যে জীবনী শক্তি বা বিরূপ পরিবেশে এর বেঁচে থাকার ক্ষমতা খুবই কম। এরপরে লাস্টে আমাদের যেটি একদমই শেষে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা সেটি হচ্ছে বীজ বিপণন এবং বীজ বিপণন বীজ প্রযুক্তির একটি উল্লেখযোগ্য অংশ। বীজ বিপণন বলতে দেখো বীজ সংরক্ষণ প্যাকেজ করা বীজ বিক্রি পূর্ব সংরক্ষণ বিজ্ঞপ্তি বিক্রি এসব কাজকে এক কথায় বিপণন বলে। বীজ বিপণনকালে ক্রেতাদের নির্মুক্ত তথ্য প্রদান করতে হবে সেটি হচ্ছে বীজের জাত নির্ধারণ অর্থাৎ কোন বীজের জাত এই আমি বিক্রি করতে যাচ্ছি বা আমার এই বীজ পাত্রে মানে আমার সংরক্ষিত পাত্রের মধ্যে কোন বীজ সংরক্ষিত আছে কোন জাতের বীজ সেটি উদ্ধারণ করতে হবে। তারপর হচ্ছে বীজের পরিমাণ নির্ণয় অর্থাৎ কত কি যেটি আমি কতটুকু বীজ এখানে রাখলাম সেটি হচ্ছে কি 1 কেজি না 2 কেজি না 3 কেজি এটা আমাকে উল্লেখ করে দিতে হবে। এরপরে হচ্ছে বীজ অনুমোদন প্রাপ্তন বা প্রত্যয়িত কিনা অর্থাৎ তোমরা জানো যে বীজ উৎপাদন করার পরে এটি একটি নির্দিষ্ট অর্থাৎ বীজ উৎপাদনকারী যে সংস্থা আছে বীজ সত্যনকারী সিড সার্টিফিকেশন এজেন্সি অর্থাৎ বীজ প্রত্যয়নকারী যে এজেন্সি বা সংস্থা আছে তার কাছ থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অনুমোদন নিতে হয় অর্থাৎ আমি যে বীজের বীজ উৎপাদনের জন্য যে সুনির্দিষ্ট যে পদ্ধতি বা কাঠামো আছে সেটিকে বজায় রেখে বা সেটিকে মেনে নিয়ে আমি বীজ উৎপাদন করেছি এবং আমার বীজের গুণাগুণ একটি বীজের মধ্যে যে গুণাবলী বা যে গুণাগুণ বজায় রাখা দরকার সেটি নিশ্চিত করা আছে আমার বীজের মধ্যে এটিকে এটি যখন নিশ্চিত হবে তারপরে কিন্তু নিশ্চিত হয়েই কোনো একটি বীজ প্রত্যয়নকারী সংস্থা বীজের অনুমোদন দিয়ে থাকে এবং সেটি আমি যথাযথ প্রত্যয়নকারী সংস্থার কাছে নিয়েছি কিনা সেটি কিন্তু আমার ওই বীজের যে বীজ বীজ আমি যে পাত্রের মধ্যে সংরক্ষণ করব হ্যাঁ সেটির মধ্যে কিন্তু উল্লেখ করে দিতে হবে। এরপরে দেখো লেখা আছে বীজের অঙ্কুরোদ্গম হার যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এই বীজের অঙ্কুরোদ্গম অর্থাৎ 100টি বীজের মধ্যে কতটি বীজ থেকে রুট এবং শিকড় এবং হচ্ছে গাছের উপর অংশ বেরিয়ে আসবে শুট অংশ বিটম অংশ বেরিয়ে আসবে সেটিকে নিশ্চিত করতে হবে যে অঙ্কুরোদ্গম হার কত এবং বীজের বিশুদ্ধতার হার অর্থাৎ এই বীজের মধ্যে এই জাতের বীজ কতটুকু রয়েছে যে এর মধ্যে অন্য কোনো জাতের বীজ মিশ্রিত আছে কি না সেটিও উল্লেখ করতে হবে। যদি আমি 100 শতভাগ লিখি তার মানে হচ্ছে যে এই এই জাতের মধ্যে এই জাত ছাড়া অন্য কোনো জাতের বীজ এই জাতের মধ্যে নাই। যদি আমি বলি যে 98% তার মানে হচ্ছে যে 100টি বীজের মধ্যে 98টি বীজ হচ্ছে এই নির্দিষ্ট জাতের বাকি দুইটি বীজ অন্য জাতের পাওয়া যেতে পারে। তো ওই জিনিসটা অর্থাৎ বীজের যে বিশুদ্ধতার হার সেটি উল্লেখ করতে হবে এবং বীজের আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই বীজ সংরক্ষিত এই বীজটিতে বা বিপণনের জন্য উপযুক্ত এই বীজটিতে কতটুকু আমার পানির পরিমাণ রয়েছে বা জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে সেটি আমাকে উল্লেখ করে দিতে হবে। এরপরে দেখো আমাদের যেটি দেওয়া আছে যে বীজের জীবনীকাল জীবনীকালের মধ্যে লেখা আছে অর্থাৎ এই বীজ কতদিন ধরে আমি কতদিন পরে পর্যন্ত সংরক্ষণ করে বা আমার কাছে নিয়ে আমি জমিতে বপন করলে বা রোপণ করলে বীজ থেকে নতুন চারা গাছ জন্মানো সম্ভব হবে সেটি হচ্ছে বীজের জীবনকাল। এটিও বীজের মধ্যে বীজ যে পাত্রে আমরা বা যে বস্তু যে যেই ব্যাগের মধ্যে আমরা সংরক্ষণ করব বা যে ব্যাগে রেখে আমরা এই বীজটিকে বিক্রয় করব সেই ব্যাগে অর্থাৎ সেই বীজের প্যাকেজের মধ্যে আমাদের অবশ্যই এই জীবনকালটা উল্লেখ করে দিতে হবে। বীজ উৎপাদনকারী সংস্থার নাম বীজ অনুমোদন সংস্থার নাম বীজ বপনের পদ্ধতি সংরক্ষণের নির্দেশ এবং বীজের মূল্য অর্থাৎ সংরক্ষণের ক্ষেত্রে কোনো বিষয় জড়িত আছে কিনা অর্থাৎ এটিকে শুকনো অবস্থা শুকনো জায়গায় রাখতে হবে না ভেজা জায়গায় রাখতে হবে বা আলো 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 বা উজ্জ্বলতা বিশিষ্ট জায়গায় রাখতে হবে না ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এই জিনিসগুলো কোনো যদি স্পেসিফিক কোনো নির্দেশনা থাকে সংরক্ষণের জন্য সেটিও শিক্ষার্থী বন্ধুরা উল্লেখ করতে হবে এবং বীজের যে মূল্য সেটিও শিক্ষার্থী বন্ধুরা উল্লেখ করতে হবে প্রতি কেজি বা 100 গ্রাম হারে বীজের দাম কত হবে সেটা উল্লেখ করতে হবে এবং বীজ উৎপাদন কে করেছে বা কোন সংস্থা করেছে এবং কার কাছ থেকে অনুমোদন নিয়েছে অর্থাৎ বীজ প্রত্যয়নকারী সংস্থাকে এই সেটিও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা
উল্লেখ করতে হবে। বীজ বপনের পদ্ধতি অর্থাৎ এটিকে আমি সারিবদ্ধ অবস্থা সারি করে বীজ বপন করেছি না ছিটিয়ে বুনেছি, কোন পদ্ধতিতে আমি বীজ উৎপাদন বীজ বপন করেছি, সেটিও শিক্ষার্থী বন্ধুরা আমাদের ওই যে বীজ বিপণন করব তার ওই বীজ পাত্রের গায়ে অথবা আমরা যদি বীজের যে প্যাকেটিং রয়েছে সেই প্যাকেটের গায়ে এই 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 তথ্যগুলি সুন্দরভাবে উল্লেখ করে দিতে হবে, যাতে করে যিনি ক্রেতা হবেন নিয়েই সে বীজের গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে ভালো একটি ধারণা পেতে পারে। এরপরে দেখো যে দেওয়া আছে যে বীজ সংরক্ষণের গুরুত্ব, যে বীজ ভীষণ অনুভূতি পাবন, একটু অসতর্কতার জন্য বিপুল পরিমাণে বীজ নষ্ট হয়, কৃষকরা তার নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী বীজ সংরক্ষণ করেন, একটাই উদ্দেশ্য সামনের মৌসুমে যাতে সুস্থ সবল বীজ বাজারে বিক্রি করতে পারেন, কিন্তু তবু কিভাবে বীজের জীবন শক্তি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে বীজ সংরক্ষণের পদ্ধতি উদ্বোধন করা হচ্ছে। ফসল বাছাই মারা এবং পরিবহনকালে বীজ বেশি নষ্ট হয়, অর্থাৎ ফসল সংগ্রহ সময় যদি সংগ্রহ করার পর সেটিকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন উপায় ঝাড়াই বা মারাইকরণ করা না করা হয় সেক্ষেত্রে রোগ জীবাণু বা পোকামাকড় উপদ্রব দেখা দেয়। আবার পরিবহন বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় সেটি যদি সঠিক পদ্ধতি মেনে সঠিক তাপমাত্রা বা সঠিক আর্দ্রতা রেখে যদি আমরা পরিবহন না করি তাহলে কিন্তু বীজের বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর দেখো যে লেখা আছে ইঁদুর পাখি ছত্রাক আদি ইত্যাদি কারণে প্রায় 10% ফসল নষ্ট হয়। এছাড়াও বীজের সাথে ধুলাবালি অর্থাৎ বীজ সংরক্ষণের সময় যে ধুলাবালি নড়ি পাথর বা কাকড় যদি থাকে এটা বীজের গুণাগুণকে নষ্ট করে দেয়। যেমন এই জন্য বলা হচ্ছে যে ভালো বীজ যখন সংরক্ষণ করা হবে ওই বীজের মধ্যে আমাদেরকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই বীজের মধ্যে যেন কোনোভাবেই কোনো প্রকার ধুলা বা কোনো আগাছা বা অন্য জাতের বীজ যেন না থাকতে পারে, সেই জিনিসগুলো আমাদের মাথায় রেখেই বীজের গুণগত যতগুলো মান রয়েছে সেটিকে বজায় রেখে আমাদের বীজ উৎপাদন করতে হবে। এরপরে দেখো আমাদের যেটি দেওয়া আছে যে বীজ সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য হইল বীজের গুণগত মান রক্ষা করা এবং যেসব বিষয়কে বীজ ক্ষতি করতে পারে সেগুলো সম্পর্কে সতর্ক হওয়া এবং প্রতিরোধের ব্যবস্থা করা। অর্থাৎ বীজের সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য হলো হচ্ছে বীজের গুণগত মান রক্ষা করা এবং যেসব বিষয় বীজকে ক্ষতি করতে পারে সেগুলো সম্পর্কে সতর্ক হওয়া এবং প্রতিরোধের ব্যবস্থা করা। তাহলে এই জিনিসটা আমাদের একটু লিখতে হবে যে বীজের বীজ সংরক্ষণের উদ্দেশ্য যদি আমরা লিখতে পারি যে কি বলছে সেটি। বীজ সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য দেখো শিক্ষার্থী বন্ধুর যে দেওয়া আছে একটা হচ্ছে বীজের গুণগত তো দেখো শিক্ষার্থী বন্ধুরা যে বীজ সংগ্রহের প্রাথমিক বীজের যে গুণগত মান অর্থাৎ বীজের যে জাতগত যে বিশুদ্ধতা রয়েছে সেটিকে রক্ষা করা, এরপরে রয়েছে হচ্ছে বীজের গুণগত মান অর্থাৎ ওই বীজের মধ্যে অন্য কোনো জাত যাতে মিশ্রিত না থাকতে পারে বা কোনো আগাছার অংশ বা কোনো ধানের আমরা যদি বলি যে কোনো ফসলের উচ্ছিতাংশ
অথবা কোনো বালির গুঁড়া বা ইটার গুঁড়া বা সুরকির গুঁড়া, এগুলো যদি কোনো জাতে ওই বীজের মধ্যে না লেগে থাকে বা সংযুক্ত না থাকে, সেটিকে রক্ষা করা, অর্থাৎ উন্নত মান থেকে উচ্চ মানের বীজ হওয়ার জন্য যে বীজের যে গুণগত যে বৈশিষ্ট্য থাকা থাকা দরকার সেটিকে বজায় রাখা। এবং এরপর যেটা আছে যে যেসব বিষয় বীজকে ক্ষতি করতে পারে, অর্থাৎ বীজকে পরবর্তী মৌসুমে বীজকে যখন লাগাবো, যাতে করে এই বীজের যে উৎপাদন অর্থাৎ বীজ থেকে চারা গাছের উৎপাদন প্রক্রিয়া যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় বা ব্যাহত না হয়, এই জন্য বীজকে সুস্থ সবল রাখার জন্য যে বিষয়গুলো আমাদের জানা দরকার, অর্থাৎ যেসব বীজ বীজকে ক্ষতি করতে পারে সেগুলো সম্পর্কে সতর্ক এবং প্রতিরোধের ব্যবস্থা নেওয়া, অর্থাৎ যদি কোনো ক্ষতি করার কোনো আশঙ্কা থাকে তো সেটি দেখা মাত্র সেটি যেন পরবর্তীতে আরও একটু খারাপ অবস্থায় না যায়, সেজন্য সাথে সাথে আমাদের কী করতে হবে, প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এবং আমাদের সবশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, বীজ সংরক্ষণের পদ্ধতি। বীজ বিভিন্নভাবেই সংরক্ষণ করা যায়, যেমন তুমি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কথাটি বলা আছে যে বাংলাদেশে বীজ সংরক্ষণের অনেক পদ্ধতি আছে, এক এক ফসলের বীজের জন্য এক এক রকম পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন দানাজাতীয় শস্য ধান গম ভুট্টা বীজের জন্য ধান গোলা, ডোল মাটির পাত্র, চটের বস্তা, পলিব্যাগ এবং বেড ব্যবহার করা হয়। নিম্নোক্ত ফসল সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো, অর্থাৎ এক এক ফসলের ক্ষেত্রে এক একভাবে ফসল বীজ সংরক্ষণ করা হয়ে থাকে। তো আমরা আমাদের বইতে যেই পদ্ধতিগুলো দেওয়া আছে, অর্থাৎ বীজ শুকানো এবং চটের বস্তায় সংরক্ষণকরণ, তারপর ধান গোলায় ডোলে সংরক্ষণ, ওগুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে আমরা লিখে নিই যে এই বীজ সংরক্ষণের পদ্ধতি গুলো কি কি হতে পারে। প্রথমে যেটি রয়েছে যে বীজ শুকানো, ও চটের বস্তায় এরপরে শিক্ষার্থী বন্ধুরা যেটি রয়েছে আমাদের ধান গোলা সংরক্ষণ, ধানের গোলায়, এরপর রয়েছে ডলে সংরক্ষণ, এরপর রয়েছে পলিথিন ব্যাগে এবং সর্বশেষ আমরা যেটা বলতে পারি মটকায় সংরক্ষণ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমাদের বীজ সংরক্ষণে কি কি পদ্ধতি রয়েছে। একটি রয়েছে বীজ শুকানো এবং চটের বস্তার মধ্যে আমরা বীজ সংরক্ষণ করতে পারি, আরেকটি আছে ধানের যে গোলা সেটিতে আমরা সংরক্ষণ করতে পারি, এরপর আমরা ডলে সংরক্ষণ করতে পারি, এরপর রয়েছে পলিথিন ব্যাগ সেটিতে আমরা সংরক্ষণ, এবং যেটি রয়েছে লাস্ট অবশ্যই সেটা হচ্ছে আমাদের মটকায় সংরক্ষণ। তো চলো দেখি আমাদের এখানে বীজ শুকানো এবং চটের বস্তা সংরক্ষণ সম্পর্কে কি বলা আছে। বীজ শুকানোর অর্থ হচ্ছে বীজের থেকে অতিরিক্ত আর্দ্রতা সরানো এবং পরিমিত মাত্রায় আনা, আর্দ্রতার মাত্রা 12-13% হলে ভালো হয়। বাংলাদেশে বীজ শুকানো হয় রোদে বা সূর্যতাপে, এই আর্দ্রতা 12-13% নামাতে বীজগুলো প্রায় 3 দিন প্রখর রোদ্রে শুকাতে হয়। ঠিক মতো শুকিয়েছে কিনা তা বীজে কামড় দিয়ে পরখ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে কামড় দিয়ে বীজ কামড় দেওয়ার পর যদি কটকরে আওয়াজ হয় তবে মনে রাখ করতে হবে যে বীজ ভালো মতো শুকিয়েছে। অতঃপর বীজগুলোকে চটের অবস্থায় নিয়ে গোলাঘরে রাখা হয়। বীজের উপকার আপদ থেকে রক্ষা করার জন্য বীজের বস্তা, নিমের পাতা,
নিমের শিকড়, আপেল বীজের গুঁড়া এবং বিষ কাঁঠালি ইত্যাদি মিশাতে হয়। তাহলে তুমি দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের বিষ শুকান, এটা আমাদের দেশে একদম প্রচলিত যে পদ্ধতি, সেটি হচ্ছে যে আমাদের এই বিষ শুকান এবং চটের বস্তা সংরক্ষণ। এতে যেটা হচ্ছে যে আমরা পড়ানোর সময় আলোচনা করেছি যে আমরা একজন কৃষক যখন তার ফসলের মাঠ থেকে তার বীজকে সংরক্ষণ করে থাকেন, তখন কিন্তু আর্দ্রতার পরিমাণটা শিক্ষার্থী বন্ধুরা থাকে হচ্ছে 18 থেকে 40%। অর্থাৎ এই এই যে বিশাল যে মানে যে বেশি পরিমাণে যে আর্দ্রতা, সেটিকে শুকিয়ে আনতে হয় আমাদের 12 থেকে 13%। এবং এটি যেটি করা হয় যে তিন থেকে চার দিন আমরা যখন রোদের মধ্যে, উন্মুক্ত আকাশের মধ্যে, খোলা জায়গায় বীজগুলোকে রেখে দিব সূর্যের তাপে, সেখান থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অতিরিক্ত যে আর্দ্রতা সেটি চলে যাবে এবং আমরা আমাদের যে বীজ আর্দ্রতা মাপার যে যন্ত্র আছে সেটি দিয়ে মেপেও আমরা যদি 12 থেকে 13% হয়ে যায় তাহলে সেই বীজগুলোকে আমরা সংরক্ষণের জন্য রেখে দিতে পারি। বা আরেকটি যেটি আছে যে আমরা সাধারণভাবে অর্থাৎ বীজের বীজ আর্দ্রতার যে যন্ত্র সেটিকে ব্যবহার না করে, এখানে বলা আছে বীজ কামড় দেওয়ার পর কট, অর্থাৎ যদি কট করে শব্দ হয়, উচ্চ শব্দ একটা সাউন্ড যদি হয়, তার মানে বোঝাবে বীজ যথেষ্ট শুকিয়েছে এবং এই বীজগুলো বীজ সংরক্ষণের জন্য উপযুক্ত হয়েছে। এবং পরবর্তীতে পোকার উপদ্রব, অর্থাৎ পোকার অর্থাৎ গুণগত মানটা নিয়ন্ত্রণ করার জন্য, যে আমাদের যদি উৎপাদন আসার জন্য কৃষকের অনেক সময় নিম পাতা, নিমের শিকড় অথবা আপেল বীজের গুঁড়া এবং বীজ কাঁঠালি ইত্যাদি মেশানো এটি দেওয়া হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমাদের যেটি রয়েছে দেখো ধানের গোলা সংরক্ষণ, এটিও তোমরা অনেকে দেখে থাকবা যে ধান সংরক্ষণের জন্য ধানের গোলা ব্যবহার করা হয়ে থাকে এবং ধান গোলায় বীজের আয়তন, ধান গোলার আয়তন বীজের পরিমাণের উপর নির্ভর করেই নির্মাণ করা হয়। বীজ রাখার আগে ধান গোলার ভিতরে ও বাইরে গোবর ও মাটির মিশ্রণের প্রলেপ দিয়ে বীজ রাখার উপযুক্ত করতে হবে। বীজগুলোকে এমনভাবে ভরতে হবে যেন ভিতরে বাতাস না থাকে, সেজন্য ধান গোলার মুখ বন্ধ করে দিয়ে গোবর ও মাটির মিশ্রণের প্রলেপ দিতে হবে। অর্থাৎ ধান গোলা তোমরা জানো যে গোলা অনেক বড় আকৃতির বাক্সের মতো থাকে শিক্ষার্থী বন্ধুরা, এবং এই ধানের গোলা এটির মধ্যে কৃষকটা বীজ সংরক্ষণ করে থাকে। তো এক্ষেত্রে যেটি এবং এইটির যে সাইজ ধান গোলার যে মাত্রাটা, এটি এক একটা ধান মানে কতটুকু আমি বীজ রাখবো এটির উপর ব্যবহার মানে এটির উপর নির্ভর করে আমাদের এই সাইজটা বা মাত্রাটা ছোট বড় হতে পারে। তো গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে আমাদের ধানগুলোর ভিতরে এবং বাহিরের যে ছোট ছোট ছিদ্র থাকে শিক্ষার্থী বন্ধুরা এই ধানগুলোর ভিতরে, সেটির ভিতর দিয়ে যাতে যদি যাতে করে কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে, এই জন্য গোবর ও মাটির মিশ্রণের প্রলেপ দিয়ে হ্যাঁ এটিকে উপযুক্ত করতে হয়। কারণ হচ্ছে তোমরা জানো যে যদি কোনো কারণে ওই সংরক্ষিত বীজের মধ্যে বাতাস ঢুকে যায়, তার ফলে এটি কী হয়ে যাবে যে আমাদের যে নিরাপদ মাত্রা যে বীজের আর্দ্রতা ছিল অর্থাৎ 12 থেকে 13%, এটি কিন্তু এই পরিমাণটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার ফলে যেটি হবে সেটি রোগ জীবাণু আক্রমণের জন্য অথবা পোকামাকড় আক্রমণের জন্য উপযুক্ত পরিবেশের অবস্থা সৃষ্টি হবে এবং এটি যাতে সৃষ্টি না হয় এই জন্য শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের ধানগুলোর যে মুখটা আছে সেটা গোবর এবং মাটির মিশ্রণ দিয়ে সুন্দর করে প্রলেপ করে বন্ধ করে দিতে হবে। এরপর হচ্ছে ডলে সংরক্ষণ, ডল আকারে ধান গোলা থেকে দেখো ছবি তোমরা দেখো, ছবি দেখলে বুঝতে পারবা যে ডলের ছবিটা আমাদের বাঁশ দিয়ে সাধারণত তৈরি করা হয়, বাঁশের চাটাই দিয়ে যে ডোল আকারে ধান গোলার চেয়ে ছোট ডোল, ধান গোলার চেয়ে কম ধারণ ক্ষমতা সম্পন্ন বীজপাত্র, একটি বাঁশ বা কাঠ দিয়ে গোলাকার করে তৈরি করা হয় এবং ধান গোলার মতনই দেখো ডোলের ভিতরে এবং বাইরে গোবর এবং মাটির মিশ্রণে প্রলেপ করে ভালোভাবে শুকিয়ে বীজ রাখার উপযুক্ত করা হয়। অর্থাৎ এই যে আমাদের যে বাসে যে চাটে যে তৈরি করা হয় এটির ভিতরে ছোটো ছোটো ছিদ্র থাকে, তো এটি যদি আমি ভালো করে গোবর এবং মাটি দিয়ে মিশ্রণ তৈরি করে প্রলেপ দিয়ে দিই উপরে আস্ত করে, এর ফলে যেটি হবে শিক্ষার্থী বন্ধুরা যে বাইরে থেকে কোনো বাতাস সংরক্ষিত বীজের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং আমার এই বীজটি সংরক্ষিত বীজটি দীর্ঘদিন ধরে আমরা ভালো রাখতে সক্ষম হব। এরপর আমাদের রয়েছে হচ্ছে পলিথিন ব্যাগে বীজ সংরক্ষণ, আজকাল 5 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন পলিথিন ব্যাগে বীজ সংরক্ষণ করা হয়। এই ব্যাগ RDRS অর্থাৎ আমাদের যে রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটি আছে ঠিক আছে সেখান থেকে RDRS হ্যাঁ সেখান থেকে কর্তৃক অব্যাহত সাধারণ পলিথিনের চেয়ে বীজ রাখার পলিথিন অপেক্ষা কিন্তু মোটা হয় এবং শুকনো বীজ এমনভাবে পলিথিন রাখতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে এবং ব্যাগ থেকে সম্পূর্ণ বাতাস বেরিয়ে যায়। অতএপর ব্যাগের মুখ তাপের সাহায্যে এমনভাবে বন্ধ করতে হবে যাতে বাইরে থেকে ভিতরে বাতাস প্রবেশের সুযোগ না থাকে।
তো শিক্ষার্থী বন্ধু তুমি বুঝতে পারছো অর্থাৎ আমাদের যে বীজ যে বীজের মধ্যে আমরা বীজটি সংরক্ষণ করব এটি সাধারণত একটু মোটা হয়ে থাকে এবং মোটা হয়ে থাকলে যেটি হয় যে আমাদের বীজ সংরক্ষণ করাটা ভালো হয় এবং আরেকটি যেটি হচ্ছে যে অনেক সময় যদি আমাদের বীজের পরিস্থিতি পাতলা হয়ে থাকে তাহলে খুব সহজে বাতাস কিন্তু প্রবেশ করতে পারে তো জন্য এটি হচ্ছে যে আমাদের নর্মাল পলিথিনের থেকে সাধারণ যে পলিথিন আছে বীজ সংরক্ষণের পলিথিনটি একটু মোটা হয়ে থাকে এবং আরেকটি যে বিষয়টি নিশ্চিত করতে হয় সেটি হচ্ছে যে কোনোভাবে মানে বাইরে থেকে যেন বাতাস পলিথিনের ভিতরে প্রবেশ করতে না পারে এবং পলিথিনের ভিতরে কোনো বাতাস না থাকে সেটিকে নিশ্চিত করতে হবে অর্থাৎ এটিকে চাপ দিয়ে বীজ সংরক্ষণ করার পর চাপ দিয়ে ভিতরে যতটুকু বাতাস থাকবে অতিরিক্ত যে বাতাস সেটিকে বের করে দিয়ে এবং বের করে দেওয়ার পর তারপর এটি হচ্ছে ভালোভাবে বন্ধ করে রাখতে হবে যাতে করে বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে এবং সর্বশেষ যেটি রয়েছে আমাদের মটকা সংরক্ষণ দেখো যে মটকা মাটি নির্মাণিত একটি গোলাকার পাত্র তোমরা অনেকে এটি গ্রামের বাইরে দেখবে অনেকটা কলসের মতন মাটির যে কলস সেটার মতন দেখতে যে একটি গোলাকার পাত্র গ্রাম বাংলা এটি বহুল পরিচিত এটি বেশ পুরো মোটা থাকে এবং মজবুত থাকে এবং এটারও মেইন কথা যেটি আছে আর্দ্রতার কারণে আর্দ্রতা থেকে সেফ রাখার জন্য নিরাপদ রাখার জন্য মটকার বাইরেও মাটি বা আলকাতার প্রলেপ দেওয়া হয় গোলা ঘরের মাচার নির্দিষ্ট স্থানে মটকা রেখে এর ভিতরে শুকনো বীজ পুরোপুরি ভর্তি করা হয় অতঃপর ঢাকনা দিয়ে বন্ধ করে মাটির প্রলেপ দিয়ে অর্থাৎ যে জায়গায় ঢাকনা থাকে সেটার ভিতরে সামান্য ফাঁকা থাকতে পারে এর চারদিক দিয়ে হচ্ছে যে মাটির প্রলেপ দিয়ে বায়ু রোধক করা হয় যাতে কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে অর্থাৎ আমরা যে বীজ সংরক্ষণের যে পদ্ধতিগুলো এই পর্যন্ত আলোচনা করলাম সেক্ষেত্রে বন্ধুরা যেই পদ্ধতির কথাই আমরা বলি না কেন ধানের গোলা হোক জলে সংরক্ষণ হোক পলিথিন ব্যাগের সংরক্ষণ হোক মটকা সংরক্ষণ হোক বা বীজ শুকানো বা চটের বস্তা সংরক্ষণ হোক যে পদ্ধতি আমরা ফলো অনুসরণ করি না কেন সেক্ষেত্রে বন্ধুরা যে বিষয়টি আমাদের গুরুত্ব সেটা হচ্ছে বীজের আর্দ্রতা অর্থাৎ বীজের ভিতরে কোনোভাবেই যে অতিরিক্ত পানি বাইরে থেকে যেন বীজের ভিতরে প্রবেশ করতে না পারে সেটি হচ্ছে আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং এটিকে যদি আমরা উত্তমভাবে নিশ্চিত করতে পারি তাহলে আমরা একটি গুণসম্পন্ন বীজ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে সঠিকভাবে বিপণন করে একদিকে কৃষক যেমন লাভবান হতে পারে ঠিক ক্রেতা সঠিক গুণসম্পন্ন বীজ সংগ্রহ করে তার ফসলের বেশি ফসল উৎপাদনের নিশ্চিত করতে পারে তো সেক্ষেত্রে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যে এখান থেকে আমরা বীজ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানলাম বীজ সংরক্ষণের ক্ষেত্রে কী কী কীভাবে বীজের মান নিয়ন্ত্রণ করা যায় এবং সেই মান নিয়ন্ত্রণের জন্য কী কী পরীক্ষা অঙ্কুরোদ্গম পরীক্ষা জীবনী শক্তি পরীক্ষা বীজের আর্দ্রতার পরীক্ষা এই বিষয়গুলো আমরা জানলাম এবং বীজ উৎপাদনের ক্ষেত্রে কী কী জিনিস একজন কৃষককে কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে বা বীজ উৎপাদনের শর্তসমূহ কী কী এই বিষয়গুলো কিন্তু আমরা শিক্ষার্থী বন্ধুরা জানতে এই আমার এই পাঠ থেকে তোমরা জানতে সক্ষম হলে তো এরপর তোমরা যেটি করবে যে আমি যে যে জিনিসগুলো লিখে দিয়েছি বা যে জিনিসগুলো আলোচনা করেছি বা যেই বিষয়গুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি এটি তোমরা নোট করে হ্যাঁ বাসায় গিয়ে যদি তোমরা বেশি থেকে বেশি চর্চা করো অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে সক্ষম হবে তো শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার ক্লাস শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম।